আপনার কথা মানবে না, আপনার দেখানো পথে চলবে না, যারা আপনার কথা মোতাবেক নামাজ আদায় করবে না, আপনি নবীর সুন্নার অনুসরণ করবে না। নবী গো, নবী গো, নবী গো, আপনার ওই উম্মতটাই জাহান্নামের মধ্যে যাবে। জিব্রাইল জাহান্নামের বর্ণনা দেয়, জাহান্নামের উপর থেকে নিচ পর্যন্ত যাইতে একটা বান্দার দেহে কোনো গোস্ত থাকবে না, শুধু হাড্ডিগুলা নিচে পৌঁছাবে। আমার আল্লাহ ওই বান্দাটার দেহটা আবার তৈরি করে দিবে, আবার আগুনে জ্বালাইবো, আবার শরীরটাকে পরিপূর্ণ করব, আবার জ্বালাইবো, আবার পরিপূর্ণ করব। চিন্তা করেন মুরব্বী, এত কবরের স্থানে যান আপনি, যখন মানুষকে মাটি দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি যখন দেন এখনো পর্যন্ত কবরের সামনে দিয়া যে যান, আপনি কবরবাসীর সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। একটা কবরবাসীও তো আপনার সালামের জবাব দেয় কিনা আপনি জানেন না। আমার নবীর হাদিস কয় কবরবাসী সালামের জবাব দেয়। তবে মুসলমান, কবরবাসীর কথা যদি তোমরা শুনতা, বুঝতারে ওই কবরের মানুষের কথা হাকার, ওই কবরের মানুষগুলা ডাক দিয়ে কইতো আমার সন্তান আসুনি, তোমার জন্য তো দিনের যৌবন শেষ করলাম, তোমার জন্য তো দুনিয়ার জীবন শেষ করলাম, একটা বার আসুনি আমার কবরের আজাব বন্ধ করবা, একটা বার আসুনি আমার কবরে একটু শান্তির পয়গাম দিবা, একটা বার আসুনি আমার কবরে একটু শান্তির ফয়সালা করবা। সন্তান জবাব দেয় না, স্ত্রী পুত্র কেউ জবাব দেয় না, ওই কবরটার মানুষগুলা শুধু কান্দে। আর আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় মাওলা, আরেকবার আমারে সুযোগ দেন, আরেকবার আমারে সুযোগ দেন, আরেকবার আমারে সুযোগ দেন। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া কয় বান্দা কোনো সুযোগ নাই, পাঁচ ওয়াক্ত নামাজে হাইয়া আলা সলা বলে একবার ডাকে না, দুইবার ডাকে না, দশবার মসজিদে তোমারে ডাকে, তুমি যাও নাই, তোমার কোনো সুযোগ নাই। ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ওই কবরে সুযোগ আর পাওয়ার উপায় আসেনি। আমার নবী কয় না রে না, ওই কবরে কোনো সুযোগ নাই, তবে আমার উম্মত যারা তোমরা শুনে নাও, ওই কবরে আসার আগে তোমরা দুইটা জিনিসই রাখবা। ওই যে বলেছিলাম, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল, দুইটা জিনিস যদি পকেটে করে কবরে নিতে পারো, তুমি ওই কবরে গেলে কিন্তু তোমার কবর হবে না জাতের পয়সালা। আমি জানতে চাই রে ও জগতের বন্ধুরা, আপনি যখন এই এলাকার মধ্য থেকে দুবাই যাবেন, আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, সৌদি আরব যাবেন, যাওয়ার সময় পকেটে যদি আপনার টিকিট না থাকে প্লেনের, আপনি কিভাবে যাবেন? আপনার যাওয়া কিন্তু গ্র্যান্টেড হবে না। ওই কবরে যাইলে আপনি যদি আপনার কবরে দুইটা লাইসেন্স টিকিট না নিতে পারেন, ওই কবরে যাওয়া আপনার গ্র্যান্টেড হবে না, ওই কবরে যাওয়াটা আপনার সুফল হবে না। নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই, তাইলে দুইটা জিনিস কবরে নিলে আমি উপকার পাবো। এক নাম্বার ঈমান, ঈমান হইলো কি? আল্লাহর প্রতি ঈমান রাখা, শিরিক মুক্ত ইবাদত করা, আমার নবীর প্রতি ঈমান রাখা, নবীর সুন্নতের অনুসরণ করা, ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, ফেরেশতারা যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করা, কিতাবের প্রতি বিশ্বাস করা, কোরআন হাদিস যা বলে তা মাইনা মাইনা চলা, এবং কি আখেরাতের প্রতি বিশ্বাস করা। কবরে যাইলে যে আল্লাহর ফেরেশতা আপনাকে হিসাব নেওয়ার জন্য ধরবে, ওইটার প্রতি বিশ্বাস রাখা। ও মুসলমান, ও যুব সমাজ, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যা কিছু করো না কেন, ইমানটার আগে ঠিক রাখবা, ইমানটাকে ঠিক রাখা। ওই যে অন্য কোনো ক্লাস নয়, একবারে আপনাদের এলাকার নিম্ন নুরানি মাদ্রাসায় যে ক্লাসে পড়ায়, আহলিস দিন একাই ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি তুমি তোমার ইমানটাকে ঠিক রাখতে পারো। ও বন্ধু, ইমানটাকে ঠিক রাখিয়া একটা সেজদা দিয়া যদি মারা যান, দ্বিতীয় সেজদা যদি না দিতে পারেন, আপনি জান্নাতি। কারণ নবী বলছে, ইমান ঠিক রাখে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এখন আমি জানতে চাই, আমরা সবাই ইমান আছে না নাই? এ দূরে বলেন আছে না নাই? এখন জানতে চাই, এই মুগুদি এলাকার মধ্যে পেঁপে গাছ লাগায় কি লাগায় না?
লাগানোর পরে পেঁপে গাছের গোড়ায় পানি যদি না দেয় গাছটা জিতটা উঠবনি, যা গাছটা বাইসা থাকবনি, পানি দিলে বাঁচবনি। সুন্দর কথা, এই পেঁপে গাছের গোড়ায় পানি দিলে যেইভাবে পেঁপে গাছটা বড় হইব, এই ইমানটারে আপনি পেঁপে গাছের মতো নরমাল মনে করবেন না, ইমানটা এডার চাইতে তাজা। পেঁপে গাছের গোড়ায় পানি দিলে যেইভাবে পেঁপে গাছটা তাজা হইয়া যায়, অনেকে তো সমাজে বলে ইমান আছে আমল দিয়া কি করবা, আমি বলবো ইমানটা হইল পেঁপে গাছের মতো, পেঁপে গাছের গোড়ায় পানি দিলে যেমন ভাবে পেঁপে গাছটা তাজা হইয়া যায়। মুসলমানের ইমানের গোড়ায় পানি হইল আমল, মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ইমানের গোড়ায় যেমন ভাবে পানি দেওয়া লাগে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মুসলমান ইমানটাকে তাজা করার জন্য আমল ইমানের সাথে আমলের দরকার আছে না নাই। ও বন্ধু গো, ও আমার বড়ুরা মুগজির বাবারা, আপনারা একবার ডান হাত তুলে বলেন আমরা ওই ইমানটাকে তাজা রাখতে চাই কি চাই না, বলেন চাই কি চাই না, মহাব্বতের আওয়াজে বলেন চাই কি চাই না, ইমানটাকে তাজা রাখার জন্য আমলের দরকার আছে না নাই, আরো ধরে বলেন আছে না নাই। ওই ইমান তাজা করার জন্য এক নাম্বার আমলের কথা বললাম নামাজ, আমি কিন্তু আমার আলোচনা এখনো শুরু করি নাই, কোরআন তেলাওয়াত হাদিসও তেলাওয়াত করি নাই, শুরু করার প্রারম্ভে আমি আপনাদের কাছে একটা কথা বইলা যাই, আমার নবী ডাক দিয়া কই উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, এবার যদি তুমি তোমার ইমানটাকে পরিপূর্ণ আর তাজা রাখতে চাও তোমাকে দুই নাম্বার একটা এবাদতের কথা বললাম, এই মুগুজি এলাকার প্রত্যেক ঘরে ঘরে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম কি? নাম কি? যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারা কোরআন কি কখনো হারিয়ে যাবে? আপনি আমি যদি মুগুজির মানুষ না পড়লে বরুর আর ফরিনে নাই, কোরআন ফরিনে নাই, কেউ না পড়লে কি হয়েছে এলাকার কোরআনে হাফেজরা নাই, পুরাইয়া দেন না অসুবিধা, অসুবিধা কি, পুরাইয়া দেন কোরআনে হাফেজ গুলোই কোরআনটাকে লিপিবদ্ধ করবে আবার, ঠিক না বেঠি? যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না, কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, কারণে বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, তারা ছাপাইয়া আসমানি গন্ত, ছাপাইয়া আসমানি গন্ত বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে কোরআন, বিশ্ব থেকে হারাবে না। যদি আগুনে লাগে ধ্বংস হয়, আগুনে লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। পাকিস্তানের জিয়া মল্ল বিমানে দুর্ঘটনায় ভাই, তার বিমানে পুরে ছাই হয়েছে কোরআনে পুরে নাই, তার বিমানে পুরে ছাই হয়েছে কোরআনে পুরে নাই, এটা দয়াল নবীর সাধনার দন, নূরের নবীর সাধনার দন, কি করে পুরবে কোরআন, কি করে পুরবে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র। ও বন্ধুরে, আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন নবী কয় মুসলমানের দলেরা, তাইলে তোমাদের কাছে ওই ইসলামটাকে পরিপূর্ণ করার জন্য, ইসলামের উপরে সুন্দরভাবে প্রতিষ্ঠিত থাকার জন্য আমি দয়াল নবী একটা গ্রন্থ তোমাদের কাছে রেখে গেলাম, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গ্রন্থটার নাম কি আপনার কাছে জানতে চাই। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কয় ওই গ্রন্থটার নাম হলো জালিকাল কুরআন, ওইটা এমন কুরআন, এমন কিতাব, এমন কিতাব, এমন কিতাব, ওই কিতাবটা যারা তেলাওয়াত করবা বিপদ থেকে মুক্ত থাকবা, ওই কিতাব যারা তেলাওয়াত করবা তোমাদের ইমানের হেফাজতকারী হইবা, ওই কিতাব যারা তেলাওয়াত করবা রোগবালা মুসিবত থেকে হেফাজতে থাকবা, ওই কিতাব যারা তেলাওয়াত করবা আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং দয়াল নবীর উপর মহাব্বত তোমার তাজা রাখবা। জানতে চাই রে মুগজির মানুষ, আমরা সবাই ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আল্লাহর নবীর হাদিসে মুবারাকার মধ্যে পাইলাম আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কয় উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর কোরআন যত বেশি তেলাওয়াত করে তার ঈমান তত তাজা হয়, যেই ব্যক্তি আল্লাহর কোরআন যত বেশি তেলাওয়াত করে সে জান্নাতের তত নিকটবর্তী হয়, যেই ব্যক্তি আল্লাহর কোরআন যত বেশি তেলাওয়াত করে ওই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তার সম্মান, তার মান, তার ইজ্জত আমার আল্লাহ তত বাড়াইয়া দেয়। জানতে চাই রে ও আমার মুগজির বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা তো আগে সকালবেলা ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেন, মুরব্বীরা এখনো পর্যন্ত অবজেকশন দেয় ও বুঝুন আগে তো ফজরের নামাজ পড়ে যখন একবারের কোনা কাঞ্চি দিয়া বাড়িতে যাইতাম, যাওয়ার সময় দেখতাম এই ঘরে কোরআনের গুনগুন আওয়াজ শোনা যায়, ওই ঘরে কোরআনের গুনগুন আওয়াজ শোনা যায়, কিন্তু এখন কোরআনের আওয়াজ শোনা যায় বদূরের কথা, এখন দি দেখি ঘুমের নাকের আওয়াজ শোনা যায়, কথা কোন ঠিক না বেটি? ও পর্দার অন্তরালের মা, নাকটাই না সকালবেলা ঘুমাইয়া মসজিদের ইমাম রে 200 টাকা হাদিয়া দিয়ে এখন ইমাম সাহেব আমার ঘরে একটু মুনাজাত করে দিয়েন, মিলাদ পরে দোয়া করে দিয়েন, আমার ঘরের মধ্যে কোনো বরকত নাই। ও তার কসম, যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ নাই, যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, ওই ঘরে মিলাদ ফরানার যত বড় হুজুর দিয়া দোয়া করান ওই ঘরে আল্লাহর রহমত আপনি টাকা দিয়ে কিনে আনতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ করার পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে মসজিদের ইমাম লাগবে না, আপনি একা একা ঘরের মধ্যে বৈশা দুরুদ শরীফ পড়ে দোয়া করলে আমার আল্লাহর রহমত আপনার ঘরের মধ্যে আসবে। এই জন্য বলে যাই রে ও আমার আজকে মুগুজির বাবারা, আজকে ঘরের মধ্যে যাইবেন প্রয়োজন স্ত্রীর কাছে বলবেন ওই স্ত্রী সকালের নাস্তা প্রয়োজনে 1 ঘন্টা পরে খাবো, সর্বপ্রথম সকালবেলা ঘরের মধ্যে ঘুমতে কইটা ফজরের নামাজ কইরা, পারলে একটা পারা কোরআন তেলাওয়াত কইরো, এটা না পারো 1 পৃষ্ঠা পইরো, এটা না পারো 1টা আয়াত তেলাওয়াত কইরো। বলে কেন কেন কেন, আপনার ঘরের মধ্যে থেকে কঠিন রোগ বালা মুসিবত ছাড়ে না, ছাড়বো কেমনে, ঘরের মধ্যে তো কোরআন নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, ছাড়বো কেমনে, আপনার ঘরে আল্লাহ পাকের স্মরণ নাই। এই জন্য সবার কাছে বলবো আপনার ঘরের মধ্যে যদি সুন্দর করে যদি আল্লাহ রহমত আনতে চান, বরকত আনতে চান, আপনার ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য নামাজ রোজা কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ও বন্ধুরে, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি যেভাবে চলবেন আপনার সন্তান সেই পথের প্রতীক হবে। এখন আপনি যদি সকালবেলা ঘুমান, ও মুরব্বী আপনার ছেলেও তো আপনার লগে সকালবেলা ঘুমাইব, পর্দার অন্তরালের মা আপনি যেমন ভাবে সকালবেলা ঘুমায়া থাকেন, আপনার মাইয়া বিয়া দেওয়ার পরে শ্বশুর বাড়িতে তো ওই মাইয়া গেলে এমনি ঘুমাইব, তাহলে শাশুড়ি বউরে ও লুকি কইতো নাকি আপনারে দুধের দোয়া তুলসী ভাতা কইতো? আবার বউয়ের দোষ ধরলে এটা নিয়ে সংসারে বড় অশান্তি হয়ে যায়। এই জন্য আমি সবার কাছে বলবো আপনার সন্তান ভালো না হওয়ার পেছনে আপনি বাবার 1 নম্বরে দোষ। তাক আর কথা কত শেষ ডাক দিয়ে লাগছি, তাহলে আপনার সন্তান খারাপ হওয়ার পেছনে 1 নম্বর দোষ কার? বাবার। ও বন্ধু একটা হাদিস শরীফ শোনান, আপনাদের অনেকের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, কার কার হাত তোলেন? জিফু যার যার আছে সবাই হাত তুললেন, কিন্তু সাবধান, আপনার ছেলে মেয়ে যাদের আছে তারা সবাই হাত তুলেছেন, তাহলে একটা বাবা মার দোষটা কিভাবে আপনি সুন্দরভাবে শোনেন? নবী আমার বলেছেন কোন সন্তান যদি জাহান কোন সন্তান যদি জাহান্নামের মধ্যে যায়
জাহান্নাম এবং জান্নাত অনেক পরের বিষয়, আগের না পরের? জান্নাত জাহান্নাম আগের না পরের? জান্নাত এবং জাহান্নাম অনেক পরের বিষয়। সবার আগে কবরে যাওয়ার পর প্রশ্ন কয়টা? জোরে বলেন, দিতে পারেন আর না পারেন। অন্ধকার কবরের এই স্টেশনটা শেষ করার পরে আপনার একটা স্টেশন আসবে যেটার নাম ফুলসেরাত। নাম কি? এটার নাম কি? এই ফুলসেরাত মানে একটা গাঙের মতো, নহরের মতো, যেটার উপর দিয়ে আপনার কোনো ব্রিজ থাকবে না, তবে হাঁ থাকবে যেটা হীরার সাইতে চিকন, বড় ধারালো জিনিস, ওটার উপর দিয়ে ইমানদার বান্দারা পার হইতে পারবে, বেঈমান পার হতে পারবে না। মনে করছেন মুগুজি এলাকার খালের ফারের মধ্যে যে ফুল দেন, বাসের হাঁটকা দিয়ে ফার হইয়া যাইবেন? ফুলসেরাতে তো সহজ নয়। আমার নবী কয়ে ফুলসেরাতটা যখন কোনো সন্তান পার হইতে যাইব, ফুলসেরাতের রাস্তায় দেখবে কোনো ফুল নাই, ফুলসেরাতের রাস্তা পার হওয়ার জন্য কোনো ব্রিজ নাই। ও বন্ধু, ফুলসেরাতের রাস্তা পার হওয়ার সময় আমি আপনি যারা ছেলে আছেন, আপনি আমি আমাদের সন্তান যারা আছে, ওই সন্তান ফুলসেরাতের রাস্তায় পার হওয়ার জন্য দাঁড়াইব। দাঁড়ানোর আগে আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ফুলসেরাতের রাস্তা পার হব কেন? এটা তো পার হওয়ার মতো ব্যবস্থা নাই। আল্লাহ এই রাস্তাটা কেন এত চিকন, আমি কিভাবে পার হব জানতে চাই। আল্লাহ বলবে, বান্দা কোরআন তেলাওয়াত করেছো? বলে না। নামাজ পড়েছো? বলে না। রোজা রেখেছো? বলে না। সত্য বলেছো? বলে না। মানুষের সাথে খারাপ ব্যবহার করেছো? বলে হ্যাঁ। কেন করেছো? বলে আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই। এবার আল্লাহ বলবে, এ ফেরেশতা এই সন্তানের বাবাকে ডাক দিয়া আনো। বাবাকে ডাক দিয়া ফুলসেরাতের রাস্তায় দাঁড় করাবে। বাবার পাওগুলা থাকবে ফুলসেরাতের একবারে, হাতগুলা থাকবে ফুলসেরাতের একবারে। নবীর হাদিস, এই হাদিসটা শুধু নবীর হাদিস নয়, হাদিসের নাম হাদিসে কুদসি। আমার নবী বলতেছেন, একটা সন্তানকে যদি তার বাবা মা সুন্দর শিক্ষা না দিয়া, নামাজ রোজা না শিক্ষা দিয়া দুনিয়াতে এমনি এমনি ছেড়ে দেয়, ওই সন্তানটা তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হইয়া যাইব। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনার ছেলেটাকে আপনি ভালো বানাইবেন না খারাপ বানাইবেন? যদি খারাপ বানান, আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হইব। নবী আমার ডাক দিয়া কয়, ফুলসেরাত বাবা সন্তান কেউ পার হইতে পারবে না। সন্তান যখন বাবার বুকের মধ্যে পাও দিয়া যখন সন্তান ফুলসেরাত পার হওয়ার চেষ্টা করবে, ওই সন্তান এবং বাবা দুইজন জাহান্নামের মধ্যে পতিত হবে। জানতে চাই ও মুগুজির যুবক, মুগুজির মুরব্বীরা, ও বরুড়া থানার ভাই বাবারা, আজকের মাহফিলের চেয়ারম্যান সাহেবকে যদি একবার জিজ্ঞাসা করি, ও চেয়ারম্যান সাহেব আপনি এই মাহফিলে বসে আছেন, এত সুন্দর করে গজল বললেন, এটা আপনার কার শিক্ষা? উনি বলবে, মা বাবার শিক্ষা। এলাকার কোন আলেমকে বলো, আপনি আলেম হইলেন কার শিক্ষায়? বলে আমার মা বাবা আলেম বানানোর চেষ্টা করছে মা বাবার শিক্ষায়। এলাকার কোন মুরব্বীকে বলেন, ও পাঁচ ওয়াক্ত নামাজি মুরব্বী, আপনি নামাজি হইলেন কার শিক্ষায়? বলে আমার মা নামাজ পড়ছে, বাবা নামাজ পড়ছে, মা বাবার শিক্ষায়। তাইলে তারা তো বেঁচে যাবে। আপনার সন্তান যে নামাজ পড়ে না আপনি তো বাঁচবেন না, আপনার সন্তান যে কোরআন পড়ে না আপনি তো বাঁচবেন না। আর সারা জীবন তো মা বাবার প্রতি সন্তানের হকের ওয়াজটা আপনারা শুনছেন, আজকে একটু সন্তানের উপর মা বাবার হকের ওয়াজটা শুনেন। আমার নবীর হাদিস শরীফের মধ্যে নবী আমার বলতেছেন, একটা মা বাবার সন্তানের উপরে পাঁচটা দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার সন্তানের উপরে পাঁচটা দায়িত্ব কি আপনার কাছে জানতে চাই? আমার নবী বলতেছেন, এক নাম্বার, কোন সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, সাত দিনের মাথায় তার বাবা তার মা মিলা ওই সন্তানের নাম নির্ধারণ করবে, মাতার চুলগুলা মুন্ডাবে এবং ওই সন্তানের সুন্দরভাবে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করাবে। কয়টা দায়িত্ব? পাঁচটার মধ্যে তিনটা। এক নাম্বার, সাত দিনের মাথায় এই সন্তানের নাম রাখবে, দুই নাম্বার মাথা মুন্ডাবে, তিন নাম্বার আকিকা দিবে সাত দিনের মাথায়। যদি না পারে লেটে দেওয়া যায়, ওলামাই কেরাম বলেছেন, হাদিস শরীফও রয়েছে, তিন দিনের মাথা, সাত দিনের মাথায় না দিতে পারলে অসুবিধা নাই, পরে দেওয়া যাবে। চার নাম্বারে আমার নবী বলেছেন, একটা মা বাবার সন্তানের প্রতি প্রথম দায়িত্ব হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। নবী গো, কোরআন না শিক্ষা দিলে, এই হাদিসের মধ্যে নবী আমার বলতেছেন, যদি কোরআন তেলাওয়াত সন্তানকে না শিক্ষা দেয়, ওই সন্তান তার বাবা মার
বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামে ফুলছে রাতের রাস্তা পার হবে। পাঁচ নম্বরের শিক্ষা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমার নবী বলেন, সন্তানকে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে ধারণা দেওয়া, আপনার সন্তানকে ইসলাম সম্পর্কে ধারণা দিবেন দূরের কথা। বর্তমান সমাজের এসএসসি বলেন, এসএসসি বলেন, অনেক অনার্স মাস্টার্স পড়ানোওয়ালা ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন পড়ার জন্য পড়তে পারে না। ও বন্ধু, দোষটা কি সন্তানকে দিবেন না, আপনার মাথায় নিবেন, আপনি নিজে চিন্তা করেন। আপনি যদি আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াইতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে সুন্দরভাবে শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার সন্তান হবে বড় ভাগ্যবান, আপনার সন্তান হবে বড় মর্যাদাবান। সবার কথা ছাড়লাম, আমরা তো বাংলাদেশের মানুষ, ইসলাম ধর্মের উপর ভাষাভাষী, আমরা চাইলে সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারবো। লন্ডনের মঞ্চেস্টারে থাকে আমার একজন মা, উনি আমাকে ছেলে ডাকছেন, ওই মহিলাটার তিনটা কন্যা সন্তান। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনার মেয়েগুলাকে আপনি কোরআন পড়ান কিনা, বলে শুধু আমার মেয়ে না, আমি মা, আমার সন্তান, যে তিনটা মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান, তারা সবাই কোরআন পড়তে পারে। আমাকে একটা উত্তর দিয়েছে, বাবা আমি থাকতে পারি লন্ডনে ইংলিশদের এলাকায়, ইংরেজিদের এলাকায়, তবে আমার একটা সন্তানও ইসলাম থেকে দূরে না। আমার প্রত্যেকটা সন্তান প্রত্যেক দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওনার ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে, ওই মেয়েটাকে একদিন ভিডিও কলের মধ্যে জিজ্ঞাসা করলাম, তুমি আল্লাহর কোরআনের কয়টা সুরা বলতে পারো, একটা না সুরা আলাক পর্যন্ত শোনাইছে। আমি চিন্তা করলাম, আমরা এলাকার কোন সামাজিক ইসলামিক এলাকার ইসলামিক পরিবারের কোন বাচ্চাকে যদি জিজ্ঞাসা করি 11টা সুরা বলতে পারবে কিনা সন্দেহ আছে। তারা যদি লন্ডনে থাইকা, ইংরেজির এলাকায় থাইকা, ওই ইংলিশের এলাকায় থাইকা কোরআন সন্তানকে শিক্ষা দিতে পারে। আমি জানতে চাই, আমরা মুসলিম ভাষাভাষীর মানুষ, আমাদের সন্তানকে কোরআনওয়ালা এবং ইসলামওয়ালা বানানোর দরকার আছে না নাই? পুরে বলেন আছে না নাই? এই জন্য মা বাবার সর্বপ্রথম যেই দায়িত্বগুলো পালন করে, পাঁচটা দায়িত্ব পালন করতে পারবেন, আপনার সন্তানের উপর থেকে আপনার দায়িত্ব শেষ। বলে হুজুর, এখন সন্তানের উপর থেকে দায়িত্ব শেষ বুঝতে পারলাম। আর এক হাদিসে নবী বলে, বাবা মায়ের সন্তানের উপর আর দায়িত্ব, এক নম্বর ভরণ পোষণ দেওয়া, দুই নম্বর সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সন্তানের দায়িত্ব গ্রহণ করা। অনেকে যে বলেন মা বাবার সম্পত্তি সন্তানকে দেওয়া, এটা কি মা বাবার দায়িত্ব না? আরে না না না, এটা মা বাবার দায়িত্ব না। মা বাবার যা ইচ্ছা তাদের সম্পত্তি তারা তা করতে পারবে, তবে যদি কাউকে দেয় পাঁচটা সন্তানের মাঝে সমান ভাগ করে দিতে হবে, আর যদি না দেয় কাউকে দিবে না। একটা কথা মনে রাখবেন, যদি দেয় সবাইকে দেওয়া লাগবে। মা বাবার দায়িত্ব সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিক্ষা গ্রহণ করানো, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মা বাবার দায়িত্ব সন্তান থেকে আলাদা। এই জন্য তো নবী হাদিসে বলেছে, তুমি তোমার সমস্ত সম্পদ যা কিছু অর্জন করেছ, দুনিয়াতে যা রেখে আসবে, এগুলা তোমার জন্য কবরে কাল সাফ হতে পারে, আর যা নিয়ে আসবে এগুলা তোমার জন্য রহমত হতে পারে। এখন আপনি চিন্তা করেন, দুনিয়াতে সম্পদ রেখে যাবেন, আপনার সন্তান ওই সম্পদের মধ্যে থাকবে, আপনার সন্তান ওই বাড়ি গাড়ির মধ্যে থাকবে, আপনার সন্তান আকাম কুকাম করবে, আপনার কবরে সেটার আজাব যাবে। যদি সন্তানকে দিয়েও আসেন, ওসিয়ত করে যাইবেন, পুত্রে এই সম্পদ, এই সম্পদ কোনো খারাপ কর্মকাণ্ডে লাগাইবা না, এই সম্পদ ভালো কর্মকাণ্ডে লাগাইবা। ও বন্ধুরে, আমার নবীর যে হাদিসের মধ্যে ছিলাম, নবী আমার বলেছেন, ঈমান এবং আমলকে মজবুত করার জন্য তোমার আরেকটা ইবাদত আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আমি জানতে চাই, ও মুগুদির বাবারা, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে যদি ঈমান এবং আমলের হেফাজত হয়, আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আর দোবান খুলে বলেন, বাবা চাই কি চাই না? তাহলে সবাই দোবান খুলে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করেন। আর পরে না, ও জবিল শয়তানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা
اكتسبوا فقد احتملوا بهتانا واسما مبينا. وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعه ان يرفع العلم ويكسر الزهن ويكسر الزنا ويكسر شرب الخمر ويكل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواحد. متفق عليه كما قال عليه الصلاه والسلام. وقال في حديث الشريف عن اسماء بنت يزيد انها سمعت رسول الله صلى الله عليه وسلم على انبئكم بخياركم قالوا بلى قال خياركم الذين اذا رؤوا ذكر الله عز وجل. رواه ابن ماجه كما قال عليه الصلاه والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى আপনারা বলেন দুরুদ শরীফ আদায় করলে লাভ আছে না? জোরে বলে নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন আমি নবীর যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরুদ শরীফ পড়বে জান্নাতে সে আমার তত নিকটবর্তী থাকবে। আরো জোরে বলেন নবী বলতেছেন যেই ব্যক্তি আমি নবীর প্রতি প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই উম্মতে মুহাম্মদ ওই বান্দাটা যদি 80 বার দুরুদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই বান্দা দুরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তার অভাব অনটন দূর করে দেয়। অপর হাদিসের মধ্যে নবী বলতেছেন নবীর উম্মত নবীর প্রতি যদি বেশি দুরুদ শরীফ আদায় করে একবার দুরুদ পড়লে জান্নাতে তার জন্য বৃক্ষরোপণ করা হয় একটা। ওই বৃক্ষ আপনার আমল নামা যখন মিজানে মাপ দেওয়া হবে ওই মিজানের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। তো একটু জবান খুলে আপনারা একটু দূরে সরি পড়বেন না, মহাপতে দূরে সরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলাহুম্মা সাল্লি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আপনারা বলেন আপনাদের সন্তান আপনি যখন মারা যাবেন মনে রাখবে রাখবে? আপনার স্ত্রী পুত্র কতদিন আপনাকে মনে রাখবে? তাদের আনন্দ ফুর্তির সময় তো তারা তাদের নিজেদের মতো কাটাবে, কাটাবে না? তা আপনি আমি যদি আমাদের নিজেদের মতো করে চলে যাই মরে চলে যাওয়ার পর কেউ আপনাকে মনে রাখবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত কবরে আসার পর যদি তোমার সন্তান তোমার মা তোমার বাবা কেউ তোমার নাও চিনে আমি নবী তোমাকে চিনিয়েছি।
এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আমার নবী যদি জান্নাতের দরজা যদি খোলে তাহলে আমরা সবাই ওই নবীজির উম্মতে মুহাম্মদী হয়ে ওই নবীজির শানে মানের উপর একটু কথা বলবো, একটু আলোচনা শুনবো। তো দুনিয়াতে কেউ যখন মনে রাখবে না, নবী যখন মনে রাখবে, তবে নবীর শান পড়তে তোমার কোনো অসুবিধা হবে। জবান খুলে মহাব্বতের আওয়াজে নিজের মরণের কথা স্মরণ করে জোরে করেন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ো না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ো না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি, বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি, আইরে স্ত্রী পুত্র ধন সম্পত্তি কিছু যাবে না, বলেন স্ত্রী পুত্র ধন সম্পত্তি কিছুই যাবে না, ডাইনে বামে মাটি আমার মাটি বিচানা, না ডাইনে বামে মাটি আমার মাটি বিচানা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ো না, আমি মরে গেলে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে ঘরের ছেলে স্ত্রী পুত্র আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কি না? ঘরের স্ত্রী ঘরের পুত্র স্ত্রী পুত্র আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, বলেন ঘরের সন্তান স্ত্রী স্বজন আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ো না, আমি মরে গেলে ভুইলা যায়ো না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার সাদা কাপড় গরম জলে গোসল করায়া, সাড়ে তিন হাত মাটির গড়ে দিবে রে নামায়া, ঠিক না বেটি? সাদা কাপড় গরম জলে গোসল করায়া, সাড়ে তিন হাত মাটির গড়ে দিবে রে সোমাইয়া, হায়রে ওই কবরে আপন তোমার স্বজনে পাইবা না, হায়রে ওই কবরে আপন তোমার স্বজনে পাইবা না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ো না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ো না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, সবাই জবান খুলে মহাব্বতের আওয়াজে একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকিরগুলা করলে লাভ আছে না নাই? আপনাদেরকে একটা ছোট্ট ফজিলত বলে দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই উম্মতে মুহাম্মদী, যেই উম্মতে উম্মতে মুহাম্মদী কারা? আমরা উম্মতে মুহাম্মদী কারা? আপনার একটু গর্ব হয় না? আপনি তো উম্মতে মুহাম্মদী গর্ব হয় না? একটু জোরে না বলবে, সবটি শতান পারলাম। আমার রেডি আছে, দিয়ালাম অক্ষর নগদ, যদি হুঙ্গামি করে জানাইলে নিজে জীবন নিজে দিয়ালাম। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে যুদ্ধ তারার লগের একজন মনে হয় লাগবে কেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসলে আমি আমার একটা সিস্টেম, আমি বাচ্চারারে ধমক দিই না, কেন জানেন? কারণ এই বাচ্চারারে ধমক দিলে বাচ্চারা ভবিষ্যৎ আর এই সামনে জীবন আগে বইত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মসজিদে এবং কোনো ইসলামী প্রথায় যদি কোনো বাচ্চা যায় তোমরা এদেরকে ধমক দিও না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ এই বাচ্চাদের তোমরা যখন সেজদা দিবা, সেজদা দেওয়ার পর যদি পেছনের কাতারে বাচ্চাদের সমাগম না দেখতে পাও, মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। এই জন্য আমরা সমাজের কিছু মুরব্বী আছে, মসজিদে ফোলান গেলে থাঁতির লগে হাতি বের করা হয়, ঠিক না? মুরব্বীরা কমো বাচ্চারারে মসজিদে আসার পর জীবনে কোনোদিন ধমক দিয়েন না, ফাললে শয়তানি বেশি করে করার পরে বাইরিয়া আঞ্জা করে ধরে দোয়ানের ভিতরে নিয়ে একটা ফাঁসটি দিয়ে চকলেট কিনে দিয়েন। আচ্ছা ঠিক আছে, সব করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা হাদিস যে হাদিসটা এটাই লইছিলাম ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন পড়ে। কারণ আমি আমার ওয়াজ শুরু করানোর আগে আমি ওয়াজ আরো অর্ধেক করে লাইছি, ঠিক না? আর যতটুকু করছি আমার কামের ওয়াজ মনে করেন, সেগুলা এগুলা কাজে লাগানোর চেষ্টা করেন। এগুলা যদি কাজে লাগাইতে পারেন, আপনার সমাজ আপনার পরিবার এমনি ঠিক হয়ে যাবে, ঠিক না? এর আগে প্রথম যে কথাগুলো বলছি, এগুলো কাজে লাগাইতে পারলে আপনার সমাজ আপনার পরিবার সব ঠিক হয়ে যাবে। তো মুরব্বীরার কথা যেটা কইছিলাম, আপনারা মুরব্বীরা ফোলাফেন মসজিদে আইলে দুষ্টামি করলে ধমক দিয়েন না, একটু বোঝায় দিয়েন, না পারলে বাচ্চার মা বাপের কাছে বিচার দিয়ে দিয়েন, দেখবেন এমনি ঠিক হয়ে যাবো। আর এক এলাকা মতলবে খবর পাইছি, এক এলাকার ভিতরে ফোলাফেন দুষ্টামি করে দেখা মসজিদের ভিতরে ইমাম সাহেব এক জুমার দিন ঘোষণা দিছে এলাকার মানুষ এক কইরা, যে ফোলাফাইন একটানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়বো কোনো দুষ্টামি ছাড়া, এ ফোলাফাইন দিয়ে স্কুলের প্রসাদ সামগ্রী দেওয়া হবে, আবার কিছু কিছু ফোলাইনকে 40 জনকে সাইকেল দেওয়া হবে। দেওয়ার পরে ফোলাইন মসজিদে এই ঠিক কোনো দুষ্টামি করে না, নিরাল নামাজ পড়ে 40 দিন, যে ছেলে রেগুলার আসতেছে যাইতেছে, এই ছেলে এরপর থেকে সাইকেল পাওয়ার পর আর নামাজ ছাড়বো ছাড়বো? এই ধমক না দিয়ে এই ব্যবস্থাটা করেন না সমাজের মধ্যে, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমরা চাই কি চাই না, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে, যারা উম্মতে মুহাম্মদী, উম্মতে উম্মতে মুহাম্মদী কারা? জোরে বলেন আমরা। উম্মতে মুহাম্মদী কারা? আমরা। উম্মতে মুহাম্মদী কারা? আমরা। উম্মতে মুহাম্মদী কারা? আমরা। আলহামদুলিল্লাহ, নবী বলছেন উম্মতে মুহাম্মদী যারা, তারা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়ে, কোন নামাজের পরে? কোন নামাজের পরে? একটা আমলের কথা বলে দিয়েছে, ফরজ নামাজ ওইটা ইমামের পিছনে পরে, এই ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবর অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, 33 33 99 বার, এই 99 বার পড়ার পরে কেউ যদি পড়ে লা ইলাহা, পড়েন লা ইলাহা, আমি ফরনের পরে পরে আল্লাহ লগ লগ ফিরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কদীর, এটা পড়ে 100 বার মিল করবে। এই বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও
আমল নামায় থাকে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির 33 বার করার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির যেই বান্দা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে ওই গুনাহ মাফ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। বেশি কিছু লাগতো না, প্রত্যেক মাহফিলের ভিতরে যদি যেমন একটু 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 করে যদি একটা একটা আমল শিখতেন ফারতেন এতদিনে এক একজন ওলি হয়ে যেতেন। আর আপনারা ওলি হবেন দূরের কথা, এক একজন ওলির নামে ওলি হয়ে বইয়ে রয়েছেন। কারণ ফাঁস ওয়াক্ত নামাজ ফরের কথা, হুজুর নামাজ ওয়াজ মাহফিলে আসি জুমার দিন প্রত্যেক জুমা ইমাম সাহেব এক এক বিষয়ে ওয়াজ করে, 52 সপ্তাহ 52টা বিষয়ে ওয়াজ করে, 52 সপ্তাহ যদি 52টা সুন্নত শিক্ষা করে এক একজন যদি আমল করতেন। আপনার বয়স যদি 10 বছর হয় সব বাদ দিলাম, আপনার 20 বছরের পরে 30 বছর বয়স, 10 বছর যদি 52টা করে সুন্নত জিন্দা করতেন, 10-52 হিসাব করে চান, আপনি ওলি না, ওলির সাথে বড় কিছু যদি হওয়ার কথা থাকতো আপনি সেটা হয়ে থাকতেন। এখন আপনারা বলেন আমরা ঈমান এবং আমলকে শক্ত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক হাদিসের আমলগুলো করার দরকার আছে না? একটু সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই, বলেন আল্লাহ ছাড়া নাই আমার নবীজি ছাড়া, ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কায়াল গোমে বলিও কা হযরত আব্দুল কাদের জিলানি কা পায়াল গোমে বলিও কা হযরত আব্দুল কাদের জিলানি কা মানতি হার জব দিল সে কুল্লো ওলি আউলিয়া কা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন জিকির করলাম কার? আল্লাহ। ও বন্ধু গো, ও নবীর আশিকের দলেরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, মুসলমান ভাই বাবারা, আর একটু মনোযোগের সাথে আপনাদেরকে একটা কথা শোনাইতে চাই। যদি প্রশ্ন করি ও মুগজির বাবারা, আপনারা কেন এই জান্নাতের বাগানে বসেছেন? খাবারের জন্য না, টাকার জন্য কোনে হুজুর না, দুনিয়ার কাউকে খুশি করার জন্য বলে না, কেন বসলাম গো? সবাই ডাক দিয়ে বলবে হুজুর আমরা বসার কারণ হইলো আজকের জান্নাতের বাগানে বসলে জীবনের গুনাহ মাফ হবে, কথা বলেন না ঠিক না বেটি? আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে উম্মত আমার, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যা কিছু করো না কেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা আল্লাহর ইবাদত করবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীজি, আল্লাহর ইবাদত করার কারণে যদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে সম্পদশালী না হই কোনো চিন্তা করি না, ও নবীজি 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 আমরা আল্লাহর ইবাদত করতেছি করেই যাব মরার আগ পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ আমরা যে ইবাদতগুলো করতেছি আর মাঝে মাঝে তো আমাদের কিছু ভুলভ্রান্তি হচ্ছে, ও নবীজি এই ভুলভ্রান্তির কারণে আমাদের তো গুনাহ আমল নামাই লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, ওই গুনাহগুলো আমার আল্লাহ কি আমাদের জন্য মাফ করবে না? আমার নবী বলতেছেন অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে জীবনের গুনাহগুলো মাফ করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো,
ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আপনি বলেন না জীবনের গুনাগুলা কেমনে মাফ করাইব। আমার নবী কোমল, তোমার যে লতিফে কল বামস্তনের দুই আঙ্গুল নিচে সাদা গোস্তের টুকরা, একটা গুণা করার কারণে তোমার কলবে একটা দাগ পড়ে, দুইটা গুণার কারণে দুইটা দাগ পড়ে। আজীবনে কত গুণা করলাম, আমার কলবের মধ্যে দাগের কোনো অভাব নাই, গুণার কোনো অভাব নাই। এই গুণার কথা আপনি আমি এমনি এমনি চিন্তা করি না। ও মুরব্বী, এখন চিন্তা করার দরকার নাই, আপনার সন্তানটাকে জিজ্ঞাসা করেন, ও সন্তান তুমি আমি বাবারে কত ভালোবাসো। সন্তান বলবো বাবা আমার জানের চাইতে বেশি ভালোবাসি। জিজ্ঞাসা করেন স্ত্রী তুমি আমারে কত ভালোবাসো, স্ত্রী বলবে তোমারে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। কিন্তু বন্ধু আমার, আপনার জীবনে যত গুণা, আপনার ফুটে যদি আপনার গুণা দেখতো আপনার বাপ কইয়া ডাকতো না। ও মা, ও মুগুজি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের গুণা যদি আপনাদের সন্তান দেখতো আপনার মা বহিলা ডাকতো না। ও সমাজের মানুষ, আপনার গুণা যদি সমাজের মানুষ দেখতো আপনারা কোনোদিন সমাজে জায়গা দিত না। গুণাটি গোপন রাখছে একজন, একটা জমানো বন্ধ রাখেন না ধরে কোন তিনি কে। আপনি চিন্তা করেন রে, এলাকায় কোনো মানুষ চুরি করলে যদি সে চোর প্রমাণিত হয়, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তার চোর কইয়া ডাক দেয়, আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দার দলেরা তুমি যে এত গুণা করো, গুণা করার কারণে যদি তোমার এই কপালের মধ্যে লেখা উঠতো তুমি মিথ্যাবাদী, কপালের মধ্যে লেখা উঠতো তুমি মিথ্যাবাদী, কপালের মধ্যে লেখা উঠতো তুমি গুণাগার। চিন্তা করিয়া দেখো তোমার ওই গুণার কারণে তুমি মানুষের কাছে লজ্জা পাইতা, আমার আল্লাহ কয় বান্দা তোমার আমি লজ্জা দেই না। ও আল্লাহ গো, ও দয়াল আল্লাহ কেন লজ্জা দেন না? আল্লাহ কয় হাবিব, ও দয়াল নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মত যেন গুনাহ করার পরে তারা যেন ভয় না পাইয়া যায়। উমা, গুনাহ করার কারণে কেন ভয় পাইতাম না? আমার আল্লাহ কয় নবী গো, আপনার উম্মত গুনাহ করবে, আপনার উম্মত ভুল করবে, আপনার উম্মতের আমল নামায় গুনার অভাব থাকবে না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনার উম্মত গুনাহ করবে, আপনি উম্মতের কাছে বাণী নাযিল কইরা দেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল কইরা কয়, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ। গুনাহ পাহাড় সমান, নিরাশ হওয়ার কোনো দরকার নেই। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমাকারী। এত আস্তে সুবহানাল্লাহ কইলে আমরা মনে আল্লাহর ইবাদতের সময় কিটটা বিগড়ে যাবে। গুনাহ কত? আমার গুনাহ সব বাদ দিছি, আমার গুনাহ আপনারা দেখতে মাহফিল কি দিছেন প্রধান বক্তা? আজকে আমার দুইটা মাহফিল ছিল, দুইটা, একটা ভৈরবে আর একটা ব্রাহ্মণ বাড়ি আছে সোহেল ভাই কো বিদের যাব বলে। তো এদের মাহফিলও বৃষ্টির কারণে লরসর হয়েছিল, তো আমি 29 তারিখে ভৈরবের মাহফিলের ডেটটাও দিছি, আবার ব্রাহ্মণ বাড়ির মাহফিলের ডেটটাও দিছি। ভৈরব এসার পর থেকে 9:30 পর্যন্ত, ব্রাহ্মণ বাড়ি হয় না 11টার দিকে মাইক ধরা বা 10:30 মধ্যে মাইক ধরা শেষ করার কথা। আমি এদের সাথে একটু কথা লই, আমার আবার একটা জিনিস, মাহফিল রাখতাম, কখনো মাহফিল মিস করতাম না, কিন্তু যদি কোনো মাহফিল কমিটি তাদের জবানের যদি লরসর করে আমি এই মাহফিলে যাইতে রাজি না, কারণ যে আমায় তার সামনে যাওয়ার আগে জবানে লরসর করছে তার সামনে গেলে তো জানি আমার লোক কি করবে, কথা বুঝেন না? এভাবে লরসর হওয়ার কারণে আমি সোহেল ভাইয়ের কাছে, ভাই আপনার মাহফিল 29 তারিখ হইবে, আপনি 29 তারিখ লেখেন, আর নচেত আমি এই ডেটে চাইলে ওইদিকে মাহফিল করে আগামীকালকে আমার মাহফিল হবে কোন চুনারু গান, আমি চাইলে ওইখানে করে ওইদিকে মাহফিল করে তারপর ফিরতে পারতাম, আমি করি নাই। ব্যামিল আমার এই অল্প কয়েকদিনের মাহফিলগুলো খুব ব্যামিল, এই 2 দিন বৃষ্টি হইয়া 2 দিন কারেন্ট না থেকে আমার মাহফিল ব্যামিল হয়ে গেছে। আজকে এখান থেকে কইরা আগামীকালকে জন সোনার উগাট ওইখান থেকে একটা পরশু দিন 31 তারিখ আফাসতলা কইরা, এরপরের দিন হবিগঞ্জ কইরা, ওইখান থেকে আর বাইতে দেন না, 2 তারিখে ইন্ডিয়া মাহফিল, 2 তারিখে সকাল 7:45 ফ্লাইট, 3 তারিখে আবার আপনারা বরুরা এই নাসিরের এলাকা না এদিকে, 3 তারিখে কইরা, আবার এই 3 তারিখে রাত কামার আমরা কমিল। এটা আমি একটা মানে খুব দৌড়াদৌড়ির মধ্যে, এটা আসলে আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহর কসম আমি মনে করি আমি এই পৃথিবীর সবচাইতে মূর্খ, তবে আমি চেষ্টা করি মানুষের কাছে আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে 2-1টা বাণী পৌঁছায় দিতে। আমার একজন উস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, আজকে হুজুরের বাবা ইন্তেকাল করছে, দোয়া করবেন আল্লাহ যেন হুজুরের বাবাকে জান্নাতের আলা মোকাম নসিব করছে।
হুজুর আমার একদিন বলছে বর্তমান ওয়াজের ময়দান গুলা ওয়াজের ময়দান নাই আওয়াজের ময়দান হয়ে গেছে, ঠিক না? যত কিছু করো না কেন ওয়াজের মাঠে দুই একটা সুন্নত শিখে দিয়ে আসো, কথা বুঝেন নাই? আমি আজকে আপনাদের মাহফিল একটু জিকির না করে নরমাল ওয়াজ করে যাই গাই, এ অত্র অঞ্চলের মাহফিল আমার বন্ধ, কথা কি বুঝতে পারছেন? এ ওয়াজের ময়দানটা আওয়াজের ময়দান, দুই একটা গজল ওয়াজ জিকির আজকাল না করলে বক্তা ভালো না, ঠিক না? এজন্য হুজুর কইছে মাহফিলের পরে পারো আগে পারো মাঝখানে পারো, যখন মানুষ তোমার প্রতি খুব আকর্ষণে থাকবো এটা আমি দুই একটা সুন্নতের কথা শিখিয়ে দিয়ে আসি। এ দুই একটা সুন্নতের কারণে আপনারা যদি ফার পাইয়া দেন, আমি মনে করি আমি যে সবচাইতে বেশি গুণাগার, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আটকা পড়ে যাই, এ মুগুজির মানুষ যদি কেউ জান্নাতে যায় আল্লাহর কাছে জিজ্ঞেস আল্লাহ আমার জান্নাতে কি লেগে দিচ্ছেন, আল্লাহ কব ওই যে মাহফিলে বসে একটা সুন্নত শিখছো, একটা আমল করছো, একটা সুন্নতের কারণে তুমি জান্নাতি, এবার চিন্তা করি আল্লাহর কাছে আল্লাহ সুন্নতটা দা আমি নিজে করলাম, আপনার যদি শামিম রেজা না কইতো আল্লাহ দেখবো তার একটু টয়ে বাইক করে দেন না ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এভাবে বলছে যে আমি নবীর একটা উম্মত যদি বাকি থাকে, কয়টা উম্মত? একটা উম্মত যদি বাকি থাকে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করবো না। আপনি কি সেই নবীর উম্মত? আপনি কি সেই নবীর উম্মত? তাহলে নামাজটা আপনি সেই নবীর উম্মত? মিছা কথাটি আপনি সেই নবীর উম্মত? সুদ্রি বর্তমান সমাজ হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদের সাক্ষী থাকে, একজন একজন দ্বারা বলতে পারবেন না হুজুর আমি জানি না, যদি কই দেব তো জানি না, তারা শুধু উল্টে দিকে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে শেষ। চেয়ারম্যান সাহেব যদি কেউ হুজুর আছে আটকা ফিরে গেছেন, যে দেশের রাষ্ট্রীয় ব্যাংকে সুদ ব্যবস্থা আছে এ দেশের কোন জায়গার ভিতরে সুদ ছাড়া কাম? আমি রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্নই ওঠে না, মাহফিল শান্তিতে করি, রাষ্ট্রের বিরুদ্ধে মুগির লেগা কি লেগা গাড়ির রাস্তাওয়ালা আজকে তো নিমশাদ দিয়ে ঢুকছে, আমি এর উঠে আর কয়েকবার আইছি, আমি দোন্না খোলা কমলাপুর কিতা এমনি ঘুরতে ঘুরতে দুই নেটে ঘুরে লেছি, একবার ক্যান্টারম্যানের গেটের মাথা গেছি, এখন সেনাবাহিনীর একজন আমার হুজুর আপনি শামিম রেজা, এরপরে আইয়ে কথা বলছে বলছে আপনি এই রোডে সোজা চলে যান, ম্যাপসে চালু করলাম ওই এরপরে ঢুকছি, এক ফুলার আইয়ে দোন্না খোলা বাজারে দিয়ে গেলাম, এর ইন্ডিয়া নিয়ে যা দেখো, হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া গেছি যে পরে প্রায় 3 কিলো যাইয়া পরে ড্রাইভার সাহেবের ধমক একটা দিয়ে আমি আর কারণ বল্লভপুর এনে ধমক দেখার করে আমি আমার রাস্তায় এখনো থিতেছে না, এরপর আস্তে আস্তে আপনাদের এদিকে আসছি। এগুলা ধারাবাহিকতা আমার নিজের ভিতরে কোনো কিছু আমি এক কথায় বলছি আমার কাজে লাগতো না, মাহফিলে আসার উদ্দেশ্য একটা যেন মাহফিলের এলাকার মানুষগুলোর জীবনের গুণা মাফ হয় এমন দিয়ে একটা কথা বলা, আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন। তাহলে কথা কোন জায়গায় ছিল মনে আসেনি একজন কনসে চাই, এতক্ষণ আউজল কথাগুলো বলার মানে হলো আপনারা মন ঠিক করা, একজন দাঁড়ায় বলবেন হুজুর কথাটা এখানে ছিল। গভীর মনোযোগ দিবেন, আলোচনা ছিল সেই জায়গায় আপনার গুণা যদি আপনার সন্তান দেখত আপনাকে চিন্ত না, কপালের মধ্যে গুণা লেখা উঠলে মিথ্যাবাদী লেখা উঠলে আপনাকে মিথ্যাবাদী কইয়া ডাক দিত, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কয় বান্দা ও আমার বান্দার দলেরা তোমরা যে গুণাগুলা করতেছো তোমরা তো চিন্তা করো না, ওই গুণাগুলা করছো ও মায়ার নবী গো, আপনার উম্মতকে আপনি বইলা দেন গুণা করছে চিন্তা যেন না করে টেনশন না করে, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে যেন তারা দূরে না সরা যায় নিরাশ না হয়, কেন 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 গো হয় ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আমার আল্লাহ পাক সমস্ত প্রকার গুণাগুলা ক্ষমা করে থাকেন, ও নবী গো ও দয়াল নবী গো আপনি বলেন না উম্মত গুনাহ মাফ করাইব কেমনে, কলবটা তো ভিতরে এই কলবে একটা একটা দাগ ফিরা যায় এই কলবের গুনাহ মাফ করাইব কেমনে, আমার নবী ডাক দিয়া কইলি কুল্লি সাই ইনসি কলা প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার একটা যন্ত্র আছে, সাহাবীরা একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো
প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার যন্ত্র আছে। ও নবী গো, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী কয় ওয়াসি কয়লাতিল কুলুবি জিকিরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ নামের জিকির। ও বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যাদের জিকির করেন, আশিগিলে তুফান ছিড়বে না ঘরের বান, আশিগিলে তুফান বানবে না ঘরের বান, মন পাখি হইরা যাইব নিজ জঙ্গলাই, দমে দমে ইয়ে মারহাবা আল্লাহু আল্লাহ, দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বৈন ভাই সঙ্গের সাথে কেহ নাই, কেবা তোমার বৈন ভাই সঙ্গের সাথে কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবার না, মারহাবা আল্লাহু আল্লাহ, তুমি তো মেরিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ, তুমি তুমি জফর না আল্লাহু আল্লাহ, তুমি তো মেরিয়ে মারহাবা। জবান খুলে আল্লাহ ডাকলে শরম নাই, আল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও, নবী জির প্রেম ইমানের মূল, সবাই বুঝার তৌফিক দিও, মারহাবা আল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও, নবী জির প্রেম ইমানের মূল, সবাই বন্দার তৌফিক দিও, মারহাবা ইমান হব্বর রসুল মিনাল ইমান, বুখারীতে দেখা লইও আল্লাহ একদিন লইয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও রে ইমানদার বানাইয়া নিও, নবী জির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও, মারহাবা কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে যেন বিকে না চিনিবে, যেন বিকে না চিনিবে, জান্নাত পাবার আশা নাইও, মারহাবা আল্লাহ একদিন লইয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও, নবী জির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও, মারহাবা ফুলছে রাতের কঠিন পারে সেই আল্লাহ কবুল করুক, আমিন। সবাই একবার জোরে কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। একটা হাদিস শরীফ হোসে পাকের জীবনী থেকে অল্প একটু কথা বইলাও আর শেষ করে আল্লাহ কবুল করুক, আমিন জোরে করুক, আমিন। আপনারা তো কাম লাগাই দিছে ফজরের নামাজ, ফজর চলবে ইনশাল্লাহ।
আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সবাই আরেকবার জবান খুলা কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একটা ফজিলত বলে লাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে এভাবে বলছেন যে আল্লাহর কোন বান্দা যদি জবান দিয়ে একবার করে আলহামদুলিল্লাহ, কয়বার? একবার। আসমানের নিচে জমিনের উপরে যতটুক খালি জায়গা থাকে আল্লাহ এগুলা রহমত দিয়ে বরফ করে দেয়। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহর ফজিলত, কয়বার? একবার। জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারীমা নাযিল করে আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় বিগয়রি মাকতাসাবু কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের কাগজের মধ্যে নিজেরা ইনকাম করে নিচ্ছে। ও বন্ধু, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, ইমানদার বান্দাকে কষ্ট দিলে, ইমানদার বান্দিকে কষ্ট দিলে আপনি পাপের বোঝাগুলো আপনার কাঁধের মধ্যে নিজেই আনবেন। এখন জানতে চাই আমাদের সবার ইমান আছে না নাই? আরেকবার বলেন, আছে না নাই? সবার ইমান আছে। এই জন্য একটা কথা মনে রাখা লাগবে, আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে দিয়েছেন, ইমানদার বান্দা এবং বান্দিদেরকে যারা কষ্ট দেয় তারা যেন দুনিয়ার জমিনে পাপের বোঝা তাদের মাথায় নেয়। জানতে চাই মুবুজির মানুষ, ও আমার বরুণার বাবারা, আপনি মুসলমান, আপনার ভাইয়ের সাথে, আপনার এলাকার মানুষের সাথে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হইল, মুখের মধ্যে আপনার একজন ভাই আপনাকে একটা গালি দিল, উল্টাইয়া আপনি তারে গালি দেন, এই গালি দেওয়াটা আল্লাহর নবী কয় একজন গালি দিল সে কষ্ট পাইল, যে গালি দিল না সে যদি চুপ থাকতে পারে তার ঠিকানা হবে জান্নাত, তার ঠিকানা হবে জান্নাত। একবার গালি দিব, দুইবার গালি দিব, তিনবার গালি দিব, মন্দ কথা বলবে, যখন আপনি চুপ থাকবেন তে নিজেই চিন্তা করবো গাইল লইলাম কারে, এটা কি মানুষ না খোলা গাছ? গালি দিলাম ধরল না, কাজে লাগলো না। আল্লাহর নবীর হাদিস কয় মাংস মাতা না যা, যে সুখ থাকে সে মুক্তি পায়। ও নবী গো, ও মায়ার নবী গো, বুঝতে পারলাম যে চুপ থাকে সে মুক্তি পায়। এবার আল্লাহর কোরআন বলে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, কোন ইমানদার বান্দা বান্দীদেরকে কেউ যদি কোনো অন্যায় ছাড়া কষ্ট দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথায় নাই। এই জন্য মুসলমান আজকে থেকে শপথ করবেন, এমন কোন কথা আরেকজন মুসলমানকে আপনি বলবেন না যে এই কথার কারণে আপনার আরেকজন মুসলমান ভাই কষ্ট পায়। এমন কোন কথা আপনার জবান দিয়ে আরেকজন মুসলমানকে বলবেন না যে এই কথার কারণে আরেকজন মুমিন ভাই কষ্ট পায়। আপনারা বলেন এমন সমাজে তাই যদি মুসলমান চলে, ওই মুসলমান মরার পরে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আরো সহজ ভাবে বলে দেয় আপনাদেরকে, আল্লাহ পাকের বন্ধু হযরতে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার লিখিত একটা কিতাব আল ফাইজুর রহমানী ওয়াল ফাইজুর রব্বানী নামক কিতাব, ওই কিতাবের মধ্যে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 159টা লিখিত ওনার আলোচনা আছে। ওই আলোচনার মধ্যে একদিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাপের আল্লাহর ওলি, আল্লাহ যেন ওনাকে কবুল করে, ওনার বসিলায় আমাদেরকে কবুল করে, উনি ভরা মজলিসের মধ্যে বসা, ওনার সামনে অনেক মানুষ বসা।